সাত সকালে মোহনপুর মহকুমার দিঘালিয়া বাজার সংলগ্ন ইটভাটার জলাশয় থেকে মাঝ বয়সে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। বুধবার সকালে ইটভাটায় কর্মরত লোকজন ভাটার জলাশয়ে একটি মৃতদেহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সিধায় থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মৃত ব্যক্তির নাম নিতাই মুন্ডা, সে এই ইটভাটারই শ্রমিক, তার বাড়ি ছৈলাংটায়। এ বিষয়ে পুলিশ অফিসার সুনীল চন্দ্র দাস জানান, নিতাই তার পরিবার নিয়ে ভাটারে একটি ঘরে থাকত। তার স্ত্রীর সাথে দুদিন আগে কোনো এক বিষয় নিয়ে ঝগড়া হওয়ার পর সে বের হয়ে গেলে আর ফিরে আসেনি। অতিরিক্ত মদ্যপান করে যাতায়াতের সময় জলাশয়ে পড়ে গিয়ে মৃত্যু হতে পারে বলে প্রাথমিক ধারণা পুলিশের। আমরা আজকে সকালে একটা খবর গেছে যে এখানে একটা লোক জলে পড়ে মারা গেছে, ইটভাটার পাশে। আমরা থানা থেকে আইলাম, এসে দেখলাম যে যে লোকটা নিচে অবস্থায় পুকুরে পড়ে আছে তার নাম নিতাই মুন্ডা। হ্যাঁ, তার বাবার নাম হচ্ছে সামরাই মুন্ডা। তার অ্যাকচুয়ালি বাড়ি দিয়েছে এমনি সৈলেনটা। হ্যাঁ, কিন্তু থাকে কর্ম মারফতে এখানে দিঘালিয়া বাটাতে কাজ করে। এর আগে দুদিন আগে তার স্ত্রীর সঙ্গে একটু জগজাটি হয়েছে মাল খাইয়া, ঘর করে রাগ করে ঘরতে বেরিয়ে গেছে, গিয়ে আরো অতিরিক্ত মদ্যপান করছে, বাড়ি ফেরার পথে পুকুর আসলো পাশে, পুকুরের মেঝে ফিরে গেছে। কদিনে বডি ছিল এটি? গত পরশুদিন, আজকে তো বুধবার, সোমবার দিন রাত্রেবেলা হয়তো কোনো এক টাইমে পড়ছে, কালকে সারাদিন গেছে, আজকে সকালে আরো জন দেখেছে না এরকম করছে ওর স্ত্রীরে যে তোমার স্বামী দিয়ে জলে ঘুরে গেছে। তখন দেখে গেছে তারা, আমরা